তো সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে আর সময় পাইনি আসার জন্য, তো ওই হলো স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে আর এখন বর খাচ্ছে। আমি এখন খাবো চালু সিদ্ধ আর ডিম সিদ্ধ, এটা দিয়ে খাবো। ডিমটা মানে সিদ্ধ করার পর অনেকক্ষণ পরে চলেছি, সেই কারণে এরকম হয়ে গেছে। আর কালকে একটু শুটকি মাছ আছে, এটা দিয়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 12:30। তো আমার আজকে খুব একটু মানে দেরি হয়ে গেছিলো কাজে, সেই কারণে তোমাদের সামনে আমি সকাল থেকে আসতে পারিনি। তো এখন বেরোচ্ছি, তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি। বর গেছে নিচে, ও একদম নোংরাটা নিয়ে বেরিয়েছে, ও নোংরাটা ফেলে তারপর মানে দাঁড়াবে এসে, আর আমি এখন তালা টালা মেরে বেরোচ্ছি। তো আমি লাইটটা এখন অফ করে দিই, অফ করে বেরোচ্ছি। এখন ফাইনালি বের হলাম, আর বেরোতে বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। 10:30-10:30 থেকে বের হওয়ার কথা ছিল, আর দিদা বারবার ফোন করে যাচ্ছে। 12:30-1টা বেজে গেছে আর কি। আর বরকে বলেছিলাম এটো ফেলে ওই রাস্তার সামনে একটু দাঁড়িয়ে থাকতে, আর ওই দেখো পিঙ্ক কালারের ড্রেস পরা আমার বর দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর সংসারে সব কাজ করে না যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর দেখো ওই আমরা টোটোতে উঠেছিলাম, যেহেতু 10 মিনিটের রাস্তা, ওই আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, মানে গলি দিয়েই যেতে হয় আর কি আমাদের বাড়ি। আর মানে আমরা যেখানে থাকি দিদার ওখানে যাচ্ছি, তো 10 মিনিটেরই রাস্তা। আর আমরা দিদার বাড়িতে ঢোকার ওই 10-15 মিনিট পরে আমার ভাই ঢুকেছিলো, ভাই কলেজে গেছিলো। আর পরিচয়টা এখন করিয়ে দেই, এখানে আমার দুই দিদা দাঁড়িয়ে রয়েছে। আর যেই দিদা আমার ভাইকে আদর করছে, ওই দিদা হচ্ছে আমার মায়ের মামি। তো মায়ের বড় মামি অনেকদিন পর এসছে আমার মামা বাড়িতে, মানে ওই দিদা তার ননদের বাড়িতে এসছে আর কি। আমার দিদা মানে আমার মায়ের মা হবে ননদ মায়ের মামির আর কি। তো এখানে সবাই মিলে আমরা গল্প করছি, এটা হচ্ছে আমার দিদা হয় মানে আমার দিদা হয় মায়ের মামি হয়। তো আমরা এখানে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি, তারপর যাচ্ছি মায়ের ছোট মামির বাড়িতে। তো লাগোয়া বাড়ি মানে আমার দিদার বাড়ি আর মায়ের ছোটো মামির বাড়ির পাশাপাশি। তো আমরা এখানে মায়ের ছোটো মামির বাড়িতে আসলাম, অনেকদিন পর এসেছি। তো মামা বাড়িতে তো আমি মাঝে মাঝেই আসি, আমার মাও আসে, কিন্তু মামা বাড়িতে যে ওই মায়ের বড় মামি মানে বড় দিদা, ওই দিদাটাই অনেক দিন পর এসেছে, থাকে অনেক দূরে, সবসময় আসা হয় না। মানে আমার ভাইকে যখন দেখেছিলো তখন আমার ভাই 1 বছর কি 2 বছর ছিল, সেই আমার ভাই এখন 18+, সেই 16-17 বছর পরই আর কি দেখা হলো। তো এখানে সবার সাথে দেখো, এটা আমার একটা বোন হয় মানে ওই মায়ের বড় মামি, তার নাতি আর কি। এই হলো মা, মার ছোট মামি, ওই যে মার বড় মামি, আর এটা হচ্ছে মার মা। তো এখানে গল্প টল্প হচ্ছিল আর এখন চা খাওয়া হচ্ছে। আর সিরিয়াসলি বলছি, আর আমার দুপুরে ভাত ঘুমে যেহেতু একটু অভ্যাস আছে, মানে দুপুরে ভাত টাত খাওয়ার পরে একটু শুতেই হবে, শুতে পাচ্ছিলাম না একদম। এই মানে মায়ের ছোটো মামির বাড়িতে মানে ছোটো দিদার ঘরে এসে একদম আমি শুয়ে শুয়ে চা খাচ্ছি, কিন্তু মানে সবাই দেখো নিচে দাঁড়িয়ে গল্প করছে, চেয়ারে বসে আছে, আমি একদম এসেই বিছানায় মানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর একদম শুয়ে পড়েছি, আর এখন শুয়ে শুয়ে চা খাচ্ছি। তারপর সন্ধ্যাবেলা দিদার ঘরে আবার চলে এলাম, ওই দিদা বাড়িতে থাকতে বলেছিল, থাকিনি। তো দিদা এখানে চলে এলাম আর বললাম তোমাদের দুজনকে নিয়ে ফটো তুলবো, মানে ওই দিদাও বলছিল যে নাতিন জামাই নিয়ে ফটো তুলবো, আর ফটো তুলে নিয়ে আমি মানে দিদার কি দেখাবে গিয়ে। তো ফটো তুলছিলাম আর দেখো হরে কৃষ্ণ কীর্তন করছে, সেই খুশি নাতিন জামাই পেয়ে। তো আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটানো হয়েছে, খুব আনন্দ মজা করে কাটানো হয়েছে। তারপর না এই আনন্দ মজা দেখে যেহেতু মাও ছিল, আমার আর ব্যাক করতে ইচ্ছে করলো না। তারপর বরকে বললাম আজকে থেকে যাই, মাও বললো কাল মা বিকেলে চলে যাবে, আমিও চলে যাব। আর মা ভাই যেহেতু আছে না, মনে হচ্ছে আমিও এখানে থেকে যাই, আর এখান থেকে গেলে আমার মনটা সত্যি খারাপ হয়ে যেত। তো আজকে আমি থেকেই গেলাম, আর এখানে একটা মিষ্টি বরকে দেওয়া হচ্ছে, যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে না। আর বরকে এখান থেকেই মানে দিদার বাড়ির থেকেই ওকে রাতে ডিনারটা দেওয়া হয়েছে, আর যেহেতু ও ভাত খাবে না, তো ওকে একটা যেটা আমি রোজ দেই ওকে, ওই একটা সবজি আর হচ্ছে রুটি। আর তো তারপর বর খাবার নিয়ে চলে আসে আর আমরাও মিষ্টি চা এগুলো খেয়ে
তারপর আবার কিছুক্ষণ নিজেরা নিজেদের মতো মানে কত কত গল্প, আর মা আর মানে মা মার মামি দিদা, আমি তো এত গল্প জানিও না মানে মার মামাবাড়ির সম্পর্কে, তো সবাই মিলে ওরা গল্প করছিল, আমি শুনছিলাম আর অনেক মজাও পাচ্ছিলাম, অনেক ভালোও লাগছিল। মানে মাদের ছোটবেলার গল্প সব সবার গল্পগুলোই শুনছিলাম, মার মামাবাড়িতে মার মামাবাড়ি গিয়ে কী কাহিনী হতো না হতো সব শুনছিলাম, বেশ ভালো লাগছিলো। এই করে আজকে সময়টা কেটে গেল। সন্ধ্যের সময় তোমাদের সামনে এসেছিলাম আর অনেকক্ষণ বাদে এখন আসলাম, এখন বাজে 11:30, অনেক রাত হয়ে গেছে, আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখনও মামাবাড়িতে আছি। আমার বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বিকেলে যাইনি, পর রেডি হয়েও যেতে পারিনি, কেউ যেতে দেয়নি, মা বললো থেকে যেতে। মা ভাই আছে আর ভাই দেখো মা বাড়িতে এসেও পড়াশোনা করছে, তো আর মার মামি এসেছে, মার বড় মামি ওরা ঘুরতে এসেছে, আর হচ্ছে ওই ওই দিদাই আমাদেরকে যেতে দেয়নি, বললো থেকে যেতে। তো মাও যেহেতু ছিল, আমারও ভাবলাম ঘরে গেলে সে একাই হয়ে যাব, তো ভাবলাম থেকে যাই আজকের দিনটা, মাও যেহেতু হচ্ছে কাল মাও চলে যাবে আমিও চলে যাবো। আর বিকেলে দেখলাম আমরা ঘুরতে গেছিলাম আমার ছোটো মামার বাড়িতে, আমার দিদার বাড়ি আর মা ছোটো মামার বাড়ি একদম পাশাপাশি, মানে মাঝখানে একটা বাড়িও না, এই বাড়ি আর ওই বাড়ি আর কি। তো গেছিলাম ঘুরতে, তো সন্ধ্যাবেলা চলে আসলাম ওই বাড়ির থেকে চাটা খেয়ে, তারপর দিদার এখানে এসে আবার চাটা খেলাম, তারপর অনেক গল্প টল্প হচ্ছিলো আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ এখনও কথা শুনতেই পাচ্ছ, অনেক কথাবার্তা হচ্ছে, মানে সবাই মিলে গল্প যেহেতু করছে সেই কারণে আসতে পারিনি। আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়বো, দেখানোর মতো কিচ্ছু নেই, বিছানা করবো, আর ঠান্ডাও লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো গুড নাইট।